হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমি আলোচনা করব একটি শর্ট ফিল্ম মুভিটি সম্পর্কে। মুভিটির নাম হচ্ছে ডাস্ট বুডলস। তো কথা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মুভিটির শুরুতে আমরা হোয়াইট এবং ব্ল্যাক নামে দুটি ডাস্টকে দেখি, আর তারা একটি বাড়িতে খুব আনন্দের সাথে থাকতো তার বন্ধুদের সঙ্গে। বাড়িটি যেখানে সেখানে কিছু বিস্কুটের টুকরো পড়েছিল, তখন ব্ল্যাক ডাস্ট সেটি খেতে থাকে তার বন্ধুদের সঙ্গে। হঠাৎ সেখানে বাড়ি দেখাশোনা করার জন্য এক মহিলা আসে, আর সে মেঝে পরিষ্কার করার জন্য একটি মেশিন স্টার্ট করে। যেহেতু ব্ল্যাক ও তার বন্ধুরা খাবার খাওয়া নিয়ে ব্যস্ত ছিল তাই তারা খেয়াল করে না, কিন্তু হোয়াইট সেটি খেয়াল করে সেটাতে বারণ করে, কিন্তু তারা না বোঝার আগেই তারা সেই মেশিনটির ভিতরে ঢুকে যায়। হোয়াইট এসব দেখে খুবই কষ্ট পায়, কিন্তু সে ডিসাইড করে যে সে নিজে তার বন্ধুদের বাঁচাবে। তাই সে একটি পিনের সাহায্যে সেই মেশিনটা খোলার চেষ্টা করে এবং অবশেষে সেটি পারে, যার ফলে মেশিনটি বন্ধ হয়ে যায়। তখন সেই মহিলা মেশিনটির কাছে আসে যে কী সমস্যা হলো, হঠাৎ করে এটি বন্ধ হয়ে গেল। এই সুযোগে ডাস্ট সেই মেশিনের ভিতরে ঢুকে তার বন্ধু ব্ল্যাককে বের করে, কিন্তু সে দেখে তার অন্যান্য বন্ধুরাও সেখানে আটকে রয়েছে, যা দেখে সে খুবই কষ্ট পায়। তখন তার মাথায় একটি আইডিয়া আসে, সে ও তার বন্ধু ব্ল্যাক মিলে সব বন্ধুদের ঠিক করে সেখান থেকে বাইরে চলে আসে। কিন্তু মহিলাটি যখনই সেই মেশিনটি আবার অন করে, হঠাৎ হোয়াইট ডাস্ট তার মধ্যে ঢুকে যেতে যায়, কিন্তু ব্ল্যাক ডাস্ট তাকে সাহায্য করে বের হতে। এরপর তারা সেখান থেকে বাইরে চলে আসে। বাইরে এসে তারা দেখতে পায় যে মহিলাটি আবারও মেঝে পরিষ্কার করছে। এরপর তারা দুজনে মহিলাটিকে তাড়ানোর প্ল্যান করে এবং তারা সেই মহিলাটিকে মেশিনের ভিতরে কোনো রকম ঢুকিয়ে দেয়, আর সেই মেশিন সহ মহিলাটিকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর হোয়াইট, ব্ল্যাক ও তার বন্ধুরা সব খুশিতে সেখানেই থাকে, আর এভাবেই মুভিটির এন্ডিং হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।